ছাদ ফুটু করে বালিশে পড়ল উল্কাপিণ্ড। অল্পের জন্য রক্ষা পেলেন এক নারী, বাড়িতে ঘুমিয়েছিলেন এক নারী। আচমকা বাড়ির ছাদ ভেঙে একটি পাথরের টুকরো এসে পড়ে বালিশের উপর। মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে যান তার মাতা। পরে জানা গেছে ওই পাথরটি আসলে উল্কাপিণ্ড। ওই নারীর নাম রুথ হ্যামিল্টন, তার বাড়ি কানাডায় ব্রিটিশ কলম্বিয়ায়। এই দুর্ঘটনার সময় ঘুমাচ্ছিলেন তিনি, কিন্তু উল্কা এসে পড়ার আওয়াজে ঘুম ভেঙে দেখেন আশেপাশে দুলু এবং ছাদ ফুটু হয়ে গেছে। এরপরই বালিশের পাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখেন তিনি। ঘুম থেকে উঠে এইসব দেখে ভয় পেয়ে যান রুথ। কী ঘটেছে তা বুঝতে না পেরে পুলিশকে ফোন করেন তিনি। পুলিশ এসে ওই পাথরের টুকরো উদ্ধার করে নিয়ে যায়। তা পরীক্ষা করে দেখা গেছে ওই পাথর আসলে একটি উল্কার টুকরো এবং তা কয়েক কোটি বছরের পুরনো। এই ঘটনা নিয়ে রুথ কানাডায় এক সংবাদ মাধ্যমকে বলেছেন, কী ঘটেছে তা বুঝতে না পেরে খুব ভয় পেয়েছিলাম, ভাবছিলাম পাথরটা ফেটে যাবে কিনা, এ যাত্রায় আমি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।